আসসালামু আলাইকুম। স্কিল হান্টের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ফটোশপের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নিয়ে। দেখুন এখানে তিনটি টুলস দেখা যায়, ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, ম্যাজিক ইরেজার টুলস। আমরা শুধু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নিয়ে এখন কথা বলবো। ওকে, এখানে একটি স্টিল পিকচার আছে, দেখুন এই পিকচারটির লকটা আমরা উঠিয়ে দিলাম। ওকে, এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। ওপেনে গেলাম, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা নিয়ে আসলাম, এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আমি পেস্ট করলাম। ব্যাকগ্রাউন্ডটি আমাদের স্টিল পিকচারটির উপরে পড়ে গেছে, এটাকে নিচে নামিয়ে দিলাম কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামিয়ে দিলাম। ওকে, এবারে দেখুন ইরেজার টুলসটি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটি যখন আমরা সিলেক্ট করলাম, উপরে দেখেন এখানে আছে সাইজ, আমরা টুলসটির সাইজ এখান থেকে বড় করতে পারবো সাইজ। তারপর আছে হার্ডনেস, তারপর এখানে আছে স্পেসিং, তারপর এটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আপনি এটাকে ঘুরাতে পারবেন, অ্যাঙ্গেল করতে পারবেন, রাউন্ড করতে পারবেন, আপনি যেভাবে খুশি দিয়ে দেবেন। এখানে অ্যাঙ্গেল দেওয়া ছিল জিরো, আমরা জিরো দিয়ে দিলাম। ওকে, সাইজ অফ থাকবে, টলারেন্স পেন প্রেশার এটাই থাকবে। ওকে, তারপর আসি, দেখেন এখানে তিনটি অপশন আছে, তিনটি অপশনের আলাদা আলাদা কাজ। তারপর এখানে লিমিটস, লিমিটসের তিনটি অপশন আছে, ডিসকন্টেজিয়াস, কন্টেজিয়াস, ফাইন্ড ইটস। ওকে, তিনটি অপশনই আমরা দেখব। তারপর এখানে আছে টলারেন্স, টলারেন্সও আপনার স্টিল পিকচারটির উপরে নির্ভর করবে, আপনি টলারেন্স কত দিবেন সেটাও দেখাবো। তারপর আছে প্রোটেক্ট ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে টিক দিয়ে রাখলে একরকমের হবে কাজের ক্ষেত্রে, আবার টিক ছাড়া যদি দেন তাইলে একরকমের হবে। এবারে আসি, দেখেন প্রথমে প্রথমটি সিলেক্ট করলাম, এটি হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস। ওকে, এটি সিলেক্ট থাকলো, আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটি সিলেক্ট থাকলো, লিমিটস দেখেন কন্টিনিউয়াস দেওয়া আছে এখানে, এটা থাকুক। তারপর টলারেন্স 18 দেওয়া আছে, টিকটা দেওয়া আছে। তারপর দেখি যে আমাদের কাজটা কেমন হয়, আমরা এক একটা দেখি। অবশ্যই কাজ করার ক্ষেত্রে আমরা যেহেতু স্টিল পিকচারটির উপরে কাজ করব, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট কোনোভাবেই থাকবে না। আপনি বারবার কাজের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার এই স্টিল পিকচারটির লেয়ারটি সিলেক্ট আছে কিনা, অবশ্যই এই লেয়ারটি, ছবিটির লেয়ার সিলেক্ট থাকতে হবে, খেয়াল করবেন। ওকে, আমাদের দেখেন এখান থেকেও আমরা টুলস, টুলসের দেখেন যে বৃত্তের মতন যেটা দেখা যাচ্ছে, এটাকে আমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়েও ছোট বড় করতে পারবো। দেখেন সেকেন্ড ব্র্যাকেট, ডান পাশে ক্লিক করলে বড় হবে, বাম পাশের দিকে ক্লিক করতে থাকলে ছোট হতে থাকবে। ওকে, এবার আসে দেখুন আমরা যদি এখন এখানে কেমন হচ্ছে, দেখুন ব্যাকগ্রাউন্ডটা উঠে যাচ্ছে। সেক্ষেত্রে দেখুন আমরা যদি ফেজের উপরে আসি, উপরে দিই, উপর থেকেও কিন্তু যাচ্ছে, খেয়াল করবেন উপর থেকেও নষ্ট হচ্ছে। তারপর আমরা প্রথমটি কিন্তু সিলেক্ট অবস্থায়, তারপর এখানে কন্টিনিউয়াস দেওয়া আছে, এবার যদি ডিসকন্টিনিউয়াস এটা দেই তাইলে কি হয় দেখি, একই দেখুন একই রকম কাজ হচ্ছে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের কাজ হচ্ছে আমরা যখন ব্যাকগ্রাউন্ডটি ফেলে দেব, ব্যাকগ্রাউন্ডটি আমাদের ফেলে দিতে হবে। এক্ষেত্রে আমরা একটা, যখন দেখবেন যে মডেলিং ছবি তোলা হয়, মডেলিং ছবি তোলার ক্ষেত্রে সাধারণত ব্যাকগ্রাউন্ডটি একটা কালারের হয়, একেবারে সাদা থাকতে পারে বা যে কোনো একটি এক ধরনের কালার থাকতে পারে। সেক্ষেত্রে আপনার দেখেন যে হেয়ার স্টাইলটা বিভিন্ন রকমের থাকতে পারে, হেয়ার স্টাইল নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম হয় যখন আপনি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেবেন। ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়ার ক্ষেত্রে হেয়ার স্টাইলটা দেখুন যদি এক কালার না হয় ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে হেয়ারটা রাখা খুবই কঠিন হয়ে যায়। সাধারণত আমাদের হেয়ার স্টাইল এরকমের করা হয় তখন যখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা মডেলিং ছবি তুলবো, মডেলিং ছবির ক্ষেত্রে সাধারণত সবসময়ই ব্যাকগ্রাউন্ডে একটা আলাদা কালার দেওয়া থাকে, সেটা সাদা হোক, গ্রিন হোক, বা যে কোনো ধরনের একটি কালার সেখানে দেওয়া হয়। তো ব্যাকগ্রাউন্ডের কালারের ক্ষেত্রেই এরকমের কাজটি করা হয় যেন আপনার সব কিছু ঠিক থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, আপনার চুল ঠিক থাকবে যে রকমের আছে, এলোমেলো,
সব কিছু এরকমেরই থাকবে, ব্যাকগ্রাউন্ডটা শুধু ফেলে দেবে। সেক্ষেত্রে ইরেজার টুলসটা একটু ভালো কাজ করা যায় ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে। ওকে দেখি এবার, এখানে যদি ফাইন্ড ইটস দেই, এটা দিয়ে দেই, তাইলে কি হয় দেখুন, এটা একটু আগেরটার চেয়ে ভালো হচ্ছে। যদি এরকমের এরকমের এই একই সিস্টেমে কাজ করতে মনে করেন অনেক কঠিন ভাবে কাজ করা হবে, ঠিক মতন আপনি কাজ করতে পারবেন না। কন্ট্রোল ওয়ার্টার জেড দিচ্ছি দেখুন। তাহলে আমাদের প্রথমটি সিলেক্ট করে দেখলাম যে কি ধরনের কাজ হয়। এখানে যদি টলারেন্স আবার বাড়িয়ে দিই, দেখি না এখানে যদি 50 দেই সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে টলারেন্সটা বেশি দেওয়া দেখেন যে এখন আরো খুব বেশি ভাবে রিমুভ হচ্ছে ব্যাকগ্রাউন্ড। প্রথমটি সিলেক্ট থাকলে তাহলে আমাদের কাজ করতে কষ্ট হবে। আমরা এবার দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টায় কেমন হয়। এখানে স্যাম্পলিং অনস দেওয়া আছে, ঠিক আছে, এটাকে সেকেন্ডটাকে আমরা মাঝখানেরটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াল্টার জেড দিয়ে আগেরটি উঠিয়ে দিলাম, এটাকে দিয়ে দেখি। এটা যদি ফাইন রিজে থাকে, টলারেন্স 50 থাকে, এখানে যদি পিক দেয়া থাকে, সেক্ষেত্রে দেখুন একই রকম ব্যাকগ্রাউন্ড যাচ্ছে। আপনি যদি এভাবে যদি দেই, পুরোপুরি রিমুভ হচ্ছে না দেখুন, পুরোপুরি হচ্ছে না। যদি টলারেন্সটা বাড়িয়ে দিই, এখানে যদি 80 করে দেই, তাহলে কেমন হয় দেখি, এখন একটু বেশি উঠতেছে। ওকে আচ্ছা, কন্ট্রোল অল্টার জেড দেই, তারপর আরেকটু চেঞ্জ করে দেই, তারপর যদি টিকটি উঠিয়ে দেই, প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার, এটি যদি উঠিয়ে দেই, তারপর দেখুন এখানে যদি কালারটা আমরা হোয়াইট করে দেই, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিলাম, সেক্ষেত্রে দেখেন কেমন হয়। যদি এখন ফাইন্ডিজের জায়গায় যদি আমরা কন্টিজিউয়াস দিয়ে থাকি, এখানে এখন দেখেন, এখন যদি এরকমের কাজ করি, সেক্ষেত্রে ছবিটি দেখুন, এখন আমাদের দেখেন কালারটা কিন্তু চুলের কালারটা নষ্ট হচ্ছে, একটু খেয়াল করে দেখুন চুলের কালারটা নষ্ট হচ্ছে। যদি এইটে এই মাঝখানের এটাকে দিয়ে যদি কাজটা করি, আর যদি মনে করেন যে এখানে প্রোটেক্ট ব্যাকগ্রাউন্ড কালার এটা টিকটি উঠিয়ে দেই, তারপর এখানে এখানে দেখেন যে ফটোশপে আমি আগেই আপনাদেরকে বলছি যে সেট ব্যাকগ্রাউন্ড কালার, নিচেরটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, উপরেরটি হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দেই, হোয়াইট করে দিলাম এজন্য, এখানে যদি আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা এখন সাদা, আমরা এই জন্য সাদা করছি, যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু অ্যাশ টাইপের থাকতো, তাইলে আমরা অ্যাশ করে দিতাম, ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করে দিলাম। দেখেন এখন এইখানে এই কালারটা সিলেক্ট আছে, এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডে দিই, অটোমেটিকই সাদা হয়ে যাচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে সিলেক্ট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালার আমরা সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল অল্টার জেড দিই, আগেরটা সব কিছু উঠিয়ে দিলাম। এবারে খেয়াল করবেন কন্টিজিউয়াস দেওয়া আছে, মাঝখানেরটি স্যাম্পলিং অনস এটাকে সিলেক্ট করা আছে, প্রোটেক্ট ব্যাকগ্রাউন্ড কালার এটার টিকটি উঠিয়ে দেওয়া আছে, টলারেন্স আছে 80। এইভাবে এখানে ছবিটির লেয়ার সিলেক্ট আছে। এভাবে যদি কাজ করি, সেক্ষেত্রে দেখেন আমরা যখন একটু এখান থেকে কালারটা উঠিয়ে দিতে চাচ্ছি, তাইলে কিন্তু এই যে চুলটাকে হালকা একটু ধরতেছে, কারণ চুলের কালারটা একটু নষ্ট হচ্ছে। এখন যদি একটু খেয়াল করুন, কন্ট্রোল অল্টার জেড দিলাম, তারপর যদি আমরা এখানে টলারেন্স যদি কমাই, দেখুন এখন যদি এখানে দিই 20, টলারেন্স দিলাম 20, এখন যদি কাজ করি দেখুন এখন খুব কম হচ্ছে, পুরোপুরি কিন্তু এখন হচ্ছে না, চুলের কালারটা যাচ্ছে না, সেটা ঠিক আছে, কিন্তু আমার কিন্তু কষ্ট হচ্ছে, কালারটা প্রপারলি যাচ্ছে না, মানে টলারেন্সটা অনেক কম হয়ে গেছে। ওকে এখন টলারেন্স যদি এখানে দেখুন, এখানে যদি 35 দিই, 35 দিলাম, ওকে এখানে আরেকটু দেখুন, কন্ট্রোল অল্টার জেড দিই, কারণ এখানে আরেকটু আগের হিস্ট্রি রয়ে গেছে। ওকে এবারে দেখুন ছবিটা একটু জুম করে নেই, কন্ট্রোল প্লাস দিলাম। এবারে যদি আমরা এখানে এবারে দেখুন আগের চেয়ে কিন্তু ভালো হচ্ছে, দেখুন আগের চেয়ে ভালো হচ্ছে। এভাবে আপনি পুরোপুরি কালারটি উঠিয়ে দিতে পারবেন।
তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আমি দেখেন এই যে বৃত্তটা, বৃত্তটার মাঝখানে প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে, এই প্লাস চিহ্নটা যখন এখানে ক্লিক করব, যদি সাদার উপরে থাকে প্লাস চিহ্নটা, দেখেন এখানে যে সাদাটা দেখা যাচ্ছে, সাদাটার উপরে রেখে যখন ক্লিক করলাম চলে গেছে। কিন্তু যদি আমি সাদাটা যদি এই চুলের উপরে কোনোভাবে পড়ে তারপর যদি ক্লিক করি, তাহলে কিন্তু চুল চলে যাবে, এটাও খেয়াল রাখতে হবে কাজ করার সময়। কন্ট্রোল অল্ট আর জেড দিয়ে সব কিছু উঠিয়ে দিলাম, ওকে। তারপর এখানে আসুন, এখানে যদি এখন ডিসকন্টিনিউয়াস দেই, সেক্ষেত্রে 35 দেওয়া, এখন যদি কাজ করি এখানে টিক টিউ দেওয়া আছে, হচ্ছে না হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালারটি সাদা করে দিলাম, তারপর ওয়ালটার চেপে ধরে সাদা কালারটা সিলেক্ট করে নিলাম, এবার দিই, হচ্ছে না হচ্ছে না। কেন? আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট আছে, এজন্য হচ্ছে না, ওকে। লেয়ার সিলেক্ট নাই, এ কারণে আমরা যে কয়েকটা ক্লিক করছি এটা ব্যাকগ্রাউন্ডের উপরে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল ওয়াল্টার জেড দিয়ে আবার ব্যাকে যেতে হবে। দেখুন এখানে যতবার ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করছে, হিস্ট্রিতে, হিস্ট্রি থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আমি কতবার এখানে কাজ করছি, হিস্ট্রিটা উঠিয়ে দিতে হবে। আচ্ছা, আপনি যখন কাজ করবেন হয়তো হিস্ট্রি থাকবে না, এরকমের চলে যাবে, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ থেকে হিস্ট্রি দেখেন, এই যে হিস্ট্রি, হিস্ট্রিতে ক্লিক করে হিস্ট্রিটা নিয়ে আসলাম। এখন কন্ট্রোল অল্ট আর জেড দিয়ে দেখুন, এই যে হিস্ট্রিতে খেয়াল করুন, এখান থেকে কন্ট্রোল অল্ট আর জেড ধরে আমি একটার পর একটা হিস্ট্রি উঠিয়ে দিলাম, ওকে। আমার ব্যাকগ্রাউন্ডের উপরে যে কয়েকটা ক্লিক করছিল সেগুলো উঠে গেছে। এবার আমি উপরের লেয়ারটা সিলেক্ট করে তারপর কন্ট্রোল ওয়ালটার চেপে ধরে সাদাটা সিলেক্ট করে দিয়ে তারপর কাজ করি। এবারে দেখি, খেয়াল করবেন এটাই কিন্তু আমাদের ফাইনাল কাজ না। তারপর দেখুন প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার, এটাকে উঠিয়ে দিলাম, এটাকে উঠিয়ে দেওয়ার পরে তারপর দেখুন কি হয়। এবারে খুব সুন্দর ভাবে আপনার দেখুন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হচ্ছে। দেখুন এখানে যদি ব্যাকগ্রাউন্ডটি বন্ধ করে দিই, ট্রান্সপারেন্ট হচ্ছে, মানে সাদাটা ডিলিট হয়ে যাচ্ছে, ওকে। দেখুন খেয়াল করুন, এভাবে আমি সম্পূর্ণ কালারটাই উঠিয়ে দিতে পারি। কারণ কন্ট্রোল অল্ট আর জেড দিলাম, আর একটা জিনিস দেখে আসি। এখন যদি এখানে, এখন এখানে দেখি আরো একটি তো অপশন আছে, স্পেসিং, স্পেসিংটা কি একটু বাড়াই দেখি, বেশি করে বাড়িয়ে দিলাম। এবারে আসি, যদি এখানে স্পেসিংটা বাড়িয়ে দিয়ে তারপর কাজ করি, দেখুন স্পেসিংটা বাড়াই দেওয়ায় হয়েছে কি, দেখুন আমি যখন কাজ করতেছি আমার ব্রাশ টুলসটা কম কাজ করতেছে, দেখুন অনেক আর কি একসাথে সব যাচ্ছে না স্পেসিংটা। এখানে এই যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, দেখেন কত আমি এক টান দিলাম, কত দূর দূর গিয়ে ব্রাশটা কাজ করতেছে। এখন যদি স্পেসিংটা আমরা কমাই দিই, আগে যেটা ছিল, আচ্ছা এখানে স্পেসিংটা 33 দিলাম, যাই হোক ততটুকু গেছে দিলাম, কন্ট্রোল অল্ট আর জেড দিয়ে হিস্ট্রি উঠিয়ে দিলাম। এখন যদি দেই, দেখেন সাদার উপর থেকে শুরু করলাম, এখন কিন্তু আর আগের মতন গ্যাপ গ্যাপ দিয়ে ব্রাশটা কাজ করতেছে, সুন্দরভাবে কাজ করতেছে। সেক্ষেত্রে আমাদের একেবারে কালারটি পুরোপুরি এবার উঠিয়ে দেব। এবারে কন্ট্রোল অল্ট আর জেড দিয়ে হিস্ট্রি উঠিয়ে দিলাম, হিস্ট্রি উঠিয়ে দিয়ে ছবিটি সিলেক্ট আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এটা সিলেক্ট আছে, আমাদের একেবারে শেষেরটি, শেষেরটি সিলেক্ট আছে। এখানে দেখুন হার্ডনেস দেওয়া আছে 0, এখানে আমরা 40 দিলাম, 40 করে দিলাম, এখানে 32 দেওয়া আছে, এখানেও 40 দিলাম, 40 করে দিলাম। সব কিছু রকমের থাকবে, সাইজ অফ, টলারেন্স থাকবে, পেন প্রেশার এটি থাকবে, টিক চিহ্নটি থাকবে না। এখানে টলারেন্স দেওয়া আছে 40, এখানে আমরা 35 দিলাম, 35 দিয়ে এখানে ডিসকন্টিনিউয়াস দিলাম, ঠিক। দেখুন এবারে খেয়াল করুন, এখানে অপশন বারে সিলেকশনগুলো কেমন আছে, আপনি ঠিক এরকমের সিলেকশন দিয়ে কাজটি করবেন। আমি শুরু করলাম কাজটি, একটু কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম, এবার দেখুন ওয়ালটার চেপে ধরে আমি এই সাদা অংশে ক্লিক করলাম। আপনি অবশ্যই যখন কালারটা উঠিয়ে দেবেন, আপনি দেখবেন যে আপনার প্লাস চিহ্নটা, বৃত্তির ভিতরে যে প্লাস চিহ্নটা, প্লাস চিহ্নটা কোন জায়গায় আছে। দেখুন আমার কিন্তু প্লাস চিহ্নটা ঠিক সাদার উপরে রেখে একদম চুলের পাশে এনে সাদার অংশের উপরে ক্লিক করলে আমি শুরু করলাম, এবার আর আমার চুলগুলো নষ্ট হবে না।
দেখুন খেয়াল করুন যে সাদার উপরে ধরলাম, সাদার উপরে ধরলাম, দেখুন আমার এটি যখন টুলসটি যখন উপরে চলে আসছে এটা কিন্তু সাদার সাথে একটা মিল আছে, স্ক্রিনের কালারটার সাথে সাদার সাথে অনেকটা মিল আছে, যার কারণে স্ক্রিনের কালারটাও ধরবে। আপনি খেয়াল করবেন স্ক্রিনের উপরে যাতে আপনার টুলসটি চলে না আসে। কন্ট্রোল অল্টার জেড দিলাম, এখান থেকে যখন এই কালারটি সিলেক্ট করলাম আমি স্ক্রিনের উপরে যেন না যায়, আমি এই যে টুলসটি দেখুন সাইডে 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 নিলাম, এখান থেকে একেবারে খেয়াল করবেন এখন আমরা টুলসটি একটু ছোট করি, ছোট করে একেবারে এই জায়গা থেকে দেখুন এই যে প্লাস চিহ্নটা দিয়ে ধরে এটাকে উঠিয়ে দেব, ইচ্ছে করলে এই জায়গা থেকেও একটু ফিনিশিং দিতে পারি। এবারে খেয়াল করুন একটু বড় করে নিলাম প্লাস চিহ্ন দিয়ে জায়গাটাকে, ধরে আসি পিছনের দিকে দেখুন এই যে জায়গাটা প্লাস চিহ্ন দিয়ে ধরে আমি এটাকে ফেলে দেব, প্লাস চিহ্ন দিয়ে সাদার উপরে ধরবো, খুব সহজেই দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হচ্ছে। এবার একটু ছোট করি, ছোট করে এই যে সাদার উপরে ধরে দেখুন এখান থেকে আমরা খেয়াল করে তারপর রিমুভ করব, এটাকে আপনি যত ধৈর্য ধরে কাজটি করবেন তত ভালো হবে। এই জায়গাটুকু একটু সেন্সিটিভ, এখানে স্কিন আছে, স্কিন যেখানে নাই সেখানে প্রবলেম নাই। এবার বড় করুন দেখুন স্কিন যেখানে নাই সেখানে প্রবলেম নাই, আপনি শুধু সাদার সাথে অ্যাডজাস্ট হয় এই ধরনের কোনো কালার থাকলে সেখানে একটু সতর্কভাবে কাজ করতে হবে। দেখুন এখন কিন্তু আমি এই ব্যাকটা একেবারে কালো, এজন্য এটার উপর দিয়ে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু রিমুভ হচ্ছে না, কিন্তু স্ক্রিনের উপরে গেলেই যেহেতু সাদা স্ক্রিনটার সাথে সাদার একটা মিল আছে তাই ধরবে। দেখুন প্রথমে আমরা একদম চারপাশ থেকে একটু সূক্ষ্মভাবে ফেলে দিলাম, তারপর টর্চটাকে বড় করলাম, বড় করে খেয়াল করুন তারপর একেবারে সাদার উপর ধরে সব ফেলে দিলাম, এখান থেকে ধরে একটু গ্যাপ 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 খাপ 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 মনে হচ্ছে একটু, দেখুন আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোপুরি ফেলে দিচ্ছি কিন্তু একটু খাপ খাপ মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে। এখন আমরা যখন ছবিটি বন্ধ করে দিলাম তখন কিন্তু কোনো খাপ 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 এরকমের নেই, কিন্তু ছবিটি যখন চালু করলাম এখানে আফসা আফসা মনে হচ্ছে। সেক্ষেত্রে দেখুন যে কাজটি করব আমরা এখান থেকে গিয়ে হার্ডনেস হার্ডনেস একটু বাড়াই, এখানে স্পেসিংটা স্পেসিংটা আরেকটু কমাই দিলাম 18 দিলাম, তারপরে এখানে যদি 40 দিয়ে দিই 40 দিলাম, এবারে দেখুন কি হয়, এবারে ওটা উঠে যাচ্ছে। দেখুন খেয়াল করুন এবারে কিন্তু খাপ খাপ যেগুলো ছিল অনেকটাই দেখা যাচ্ছে না, যদি এখানে আর একটু বাড়াই 45 দিলাম 45 দিলাম, এখানে 18 আছে আমরা এটাকে 10 করে দিলাম,
এখানে হার্ডনেস দরকার হয় 62 করে দিলাম আর একটু বাড়াই দিলাম। তারপর দেখুন, তারপর যদি করি একটি ভারে পুরো এই যে খাপ খাপ দেখা গেছিল সব উঠে গেছে। এখন আমরা সাইডে নিব না, আমরা শুধু যেখানে একটু দূর থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করে দেব। এখানে একটু সাদাটা বেশি বেশি দেখা যাচ্ছে, উপর থেকে একটু নিয়ে আসি দেখি। একটু বাড়াই, এখানে যদি 50 করে দেই, 50 করে তারপর আর একটু কাজ করে দেই দেখি, টুলসটা একটু ছোট করে নিই। ভুলেও যেন আপনার স্কিনে না যায়, আমরা চুলের উপর থেকে, চুলে যেহেতু একটু সাদা সাদা দেখা যাচ্ছিল তাই আমরা টলারেন্সটা একটু বাড়াই দিয়ে চুলটাকে আরো স্মুথ করার জন্য শুধু চুলের উপরে দিয়া সাদাটা একটু উঠিয়ে দিচ্ছি, স্মুথ করে দিচ্ছি, টলারেন্সটা সেক্ষেত্রে একটু বাড়াই দিলাম। ঠিক আছে, একটু ওকে। এবারে খেয়াল করে দেখুন, আমার কাছে মনে হচ্ছে যেন একেবারে 100% 100% হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। খেয়াল করে দেখুন, আমি যেই যেই ভাবে আপনাকে ইরেজার টুলসটি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটি দেখিয়েছি, ঠিক এইভাবে খেয়াল করে টিউটোরিয়ালটির দরকার হয় বেশ কয়েকবার দেখবেন, বারবার থামিয়ে থামিয়ে দেখে আপনি কাজ করবেন একটা টুল, এই টুলসটি নিয়ে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য। অবশ্যই ব্যাকগ্রাউন্ডটি এক ধরনের কালার হতে হবে, না হলে কিন্তু ঠিক মতন কাজ হবে না। এক ধরনের কাজ না হলে আমি আপনাদের পেন টুলস এর কাজ দেখিয়েছি, পেন টুলস দিয়ে ব্যাকগ্রাউন্ড কেমন করে রিমুভ করতে হয় সেটা টিউটোরিয়ালটি দেখবেন। আপনার যদি একাধিক ব্যাকগ্রাউন্ডে যদি একাধিক কালার থাকে, মনে করুন ছবিটি যদি এরকমের হয়, তো ব্যাকগ্রাউন্ডে এই নেচারের নেচার ব্যাকগ্রাউন্ডটা, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইরেজার টুলস দিয়ে এরকমের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারতেন না। এটা অবশ্যই খেয়াল রাখবেন যে ইরেজার টুলস দিয়ে যখন আমি ব্যাকগ্রাউন্ডটি ফেলে দেবো আমার এই হেয়ার স্টাইলটা ঠিক রাখার জন্য, সেক্ষেত্রে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা একটা কালারের হতে হবে। সাধারণত আমরা যখন মডেলিং পিক তুলি, মডেলিং ছবি তোলার সময় অবশ্যই তারা ব্যাকগ্রাউন্ডটা সাধারণত একটি কালার রাখে, যাতে এডিটের সময় সুবিধা হয়। এবারে আসি, যদি আমরা একটা একটু দেখে নেই দেন, যদি ব্যাকগ্রাউন্ডটা যদি বেশ কয়েকটা কালারের থাকে সেক্ষেত্রে কেমন হয়। ওপেন দিলাম, ওপেন দিয়ে আমরা যদি দেখুন এখানেও, এখানে এই একটি স্টিল পিকচার আছে, এটিকে যদি আমরা নিয়ে আসি দেখুন এখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অনেকগুলো কালার না থাকলেও বেশ কিছু কালার লক্ষ্য করা যায়, একেবারে একই ধরনের কালার নাই। এটাকেও রিমুভ করা যাবে এই একইভাবে, কিন্তু সেক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে। দেখুন বারবার আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন আমি ব্যাকগ্রাউন্ড, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, কালারের প্যালেটটা নিয়ে আসলাম, একটা কালার এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখন যদি ওয়ালটার চেপে ধরে এটাকেও ই করে দিলাম, এখন জুম করে যদি দেই দেখেন ওই কালারটা যাচ্ছে। ঠিক আছে, এখন দেখুন চুলও যাচ্ছে, চুল কেন যাচ্ছে সেটা দেখুন, এই কালারের সাথে চুলের সাথে অনেকটা মিল আছে, সেক্ষেত্রে আপনার চুলও এডিট হয়ে যাচ্ছে। দেখুন আমরা সেক্ষেত্রে একটা জিনিস পারি, এখান থেকে যদি আমরা 35 দিয়ে দিই, তারপর দেখি একটু চেষ্টা করে কি হয়। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা এভাবে যাবে, কিন্তু প্রপারলি দেখেন হচ্ছে না, প্রপারলি রিমুভ হচ্ছে না চুল অনেক জায়গা থেকে। এই যে যে কালারটি আমরা সিলেক্ট করছি অনেক জায়গা থেকে চুলের কালার মিলে যাচ্ছে, তাই দেখেন এখান থেকে চুল উঠে যাচ্ছে। সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিলাম, সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনাকে প্রথম টুলসটি সিলেক্ট করে এক একটা কালার আপনি সিলেক্ট করবেন,
কালারটি সিলেক্ট করলাম, একেবারে সাইটে 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 এরকমের এরকমের যেতে হবে গিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি চুলটাকে ঠিক রাখতে পারতেছেন, একেবারে ঠিক রাখা যাচ্ছে না, দেখুন চুল ডিলেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে ধরে ধরে এভাবে ধরে ধরেও আপনি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিতে পারবেন। কিন্তু এই কাজটা এখন যেটা করতেছি দেখুন, এই কাজটা কিন্তু আমরা পেন্টুলস দিয়ে যদি করি তাইলে সুবিধা। দেখুন এখন এই নিচের কালারটি রিমুভ হচ্ছে না, সেক্ষেত্রে আমার এই নিচের উপরের কালারটি যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে তারপর দিলাম, দেখুন এখন যাচ্ছে। এখন যদি আমরা চুলের উপরে নিই, চুলটা কিন্তু পুরোই নষ্ট হয়ে যাবে। এই কালারটা এখন আবার যাচ্ছে না, আবার আপনি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে যদি এই কালারটা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিই তারপর দিই, দেখুন এখন এই কালারটা যাচ্ছে। আপনি যখন ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড কালার মনে রাখবেন, সবসময় ব্যাকগ্রাউন্ড দুইটা কালার আছে এখানে, ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড কালারটা কোনো বিষয় না, ব্যাকগ্রাউন্ড কালারটাকে এভাবে এনে এটার উপর ক্লিক করলেই এই ডায়লগ বক্সটা আসবে ব্যাকগ্রাউন্ড কালারের। এটা আসার পর যেই কালারটি আমরা যদি এই এখন এই কালো অংশটা ডিলিট করব, তাহলে কালোটা সিলেক্ট করে দিতে হবে, দেখেন অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেছে, এখানেও সিলেক্ট হয়ে গেছে না, ওকে দিলে এখানেও সিলেক্ট হয়ে যাবে। আবার যদি এটাকে চাই দেখুন, তাইলে এই জায়গাটা সিলেক্ট করে দিতে হবে, দেখুন এখানে ওকে দেই, তারপর যদি এই এই পাশের এই কালারটা চাই তাইলে এই কালারটা, দেখুন এখানে যদি এখন এই কালারটা ডিলিট করে দিতে চাই, এই কালার প্যালেটটা নিয়ে আসলাম, তারপর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে দিলাম, ওকে দেওয়ার পর দেখুন আমি এটা উঠিয়ে দেওয়ার সাথে সাথে এখন কিন্তু দেখুন আমি এই কমলা রঙের কালারটি যে এটার উপরে ড্রাগ করতেছি এটা কিন্তু যাচ্ছে না, শুধু যে কালারটা সিলেক্ট করছি ওই কালারটা যাচ্ছে। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে কিন্তু পুরোপুরিভাবে চুলের কালারের একটা মিল আছে, দেখুন চুলটা হচ্ছে ব্রাউন কালারের, হালকা ব্রাউন, আবার দেখুন এখানে এই কালারটা এই ব্রাউন কালারটার সাথে অনেকটা মিল আছে, কালার ডেপথ অনেকটা মিল আছে এটার সাথে এটা। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখুন চুলের উপরে যদি দিই চুলটা পুরোই চলে যাচ্ছে। ওকে, কন্ট্রোল অল্ট জেড দিলাম, এখন এইখান থেকে ডিলিট করার জন্য এই কালারটা আমাকে সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারে গেলাম, তারপর দেখুন এই কালারটা সিলেক্ট করে দিলাম, এরপরে ওকে দিলাম, এবারে দেই পুরোপুরি ডিলিট হয়ে যাবে। তাহলে এইভাবে আপনাকে এক একটা কালার সিলেক্ট করে কষ্ট করে ব্যাকগ্রাউন্ডটি ফেলে দিতে হবে। আমি দ্রুত ব্যাকগ্রাউন্ডটি এটারও ফেলে দিই, দেখি এই কালারটি সিলেক্ট করলাম, এখন আবার এই কালারটি সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম, জুম করলাম, দেখুন কালারটিও ফেলে দিলাম। ওকে, তারপর এখান থেকেও এখন এই কালারটি সিলেক্ট করে দেব, দেখুন ওকে দিলাম, এখন কিন্তু একদম সাইড থেকে আমি সম্পূর্ণ কালারটি সিলেক্ট করে দিলাম, ফেলে দিলাম। সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আমি যদি এখন পেন টুলস দিয়ে কাটি, দেখুন পেন টুলস দিয়ে কাটলে এইটুকু ফেলে দেওয়ার পর যখন পেন টুলস ইউজ করব, এখানে ছবিটি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে পেন টুলস দিয়ে যদি কাটি, দেখুন এখন আর পেন টুলস দিয়ে কাটতে আমার অনেক কন্ট্রোল অল্ট আর জেড দিলাম, কারণ পেন টুলসটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যখন ভিক্টরের কাজ করবেন না, এখানে এটা কাটবেন, তখন অবশ্যই এখানে এই যে অপশন বার থেকে পাথ দেখিয়ে দিতে হবে, মনে রাখবেন পাথ দেখিয়ে দিতে হবে, পেন টুলসের টিউটোরিয়ালে ওই কথাটি বলা আছে। দেখুন এটা যখন এখানে ক্লিক করলাম, এবারে ছবিটি কাটতেছে, দেখেন আলাদা শেপ নিচ্ছে না। ওকে, দেখুন এখন আর আমাকে অনেক কষ্ট করে মিলাতে হবে না, সাইডে সাইডে যেতে হবে না, ওই টুলসটা দিয়ে যদি একটু তাহলে এই সুবিধাটা পাবে। কিন্তু আসলে আমরা যদি পেন টুলস দিয়ে এই কাজটা সম্পন্ন করি শুরু থেকেই, তাহলে সবচেয়ে ভালো হয় যেহেতু ব্যাকগ্রাউন্ডটা অনেকগুলো কাল। মিলিয়ে দিলাম, তারপর এটার রাইট বাটনে ক্লিক করলাম, ছবিটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক, তারপর মেক সিলেকশন, মেক সিলেকশন দিলাম, এখানে জিরো দেওয়া আছে, এখানে আমরা এখন যেহেতু একটু দূরে দূরে কাটছি, এখানে ফেদার না দিলেও হয় দিলেও হয় আপনি, তারপর টু ফেদার দিয়ে দিলাম,
টু দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখুন যে চারপাশে সিলেকশন দেখা যাচ্ছে। এখন যদি আমরা এই যে সিলেকশন টুলস, মুভ সিলেকশন টুলস, সিলেকশন টুলস থেকে মুভ টুলস এটাকে সিলেক্ট করলাম, নিয়ে আসার পর দেখেন কেসির মতন দেখা যাচ্ছে, ছবিটি কেটে গেছে। ঠিক আছে, এখন কন্ট্রোল সি দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে দেখুন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসছি, এটার উপরে এনে পেস্ট করি, এখানে এনে পেস্ট করি, এই ছবিটা সিলেক্ট আছে, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠিয়ে দিলাম, এখানে এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম। দেখুন ছবিটা অনেক ছোট তাই একটু ঝামেলা হচ্ছে। তারপর কন্ট্রোল টি দিয়ে ছবিটি একটু বড় করে নিই, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে ছবিটি বড় করে এখানে বড় করলাম ছবিটি দেখার জন্য। এখন এন্টার দিই, দেখুন সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। ওকে, এবার দেখিয়ে দিলাম আপনাকে কিন্তু একসাথে পেন টুলস এর কাজটা অল্প একটা দেখিয়ে দিলাম। পেন টুলস এর জন্য আমাদের আলাদা টিউটোরিয়াল আছে, আপনি দেখে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ। আমরা বুঝতে পারলাম তাহলে যে ইরেজার টুলস এর কি কাজ। ওকে, ইরেজার টুলস দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা যেভাবে ইরেজার টুলস দিয়ে যেই সেটিং দিয়ে আমরা রিমুভ করছি এইটা, এই ছবিটা ঠিক আপনি একইভাবে এরকমের আপনি সেটিংসটা দিয়ে আপনি ট্রাই করবেন যে ব্যাকগ্রাউন্ডটা যেই কালারের ওই কালারটা বারবার ব্যাকগ্রাউন্ড কালারে সিলেক্ট করা অবস্থায়, তারপর যদি এরকমের আপনি কাজ করেন তাহলে আপনার অবশ্যই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হবে। তারপরও যদি আপনি না বুঝতে পারেন, কি কারণে বুঝতে পারেন না, সেটাকে নোট করে আমাকে আমাদের গ্রুপ পেজের মাধ্যমে আপনি জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আরো ভালোভাবে বুঝিয়ে। আপনি যে বিষয়টা বুঝেন না সেই বিষয়টা যদি উল্লেখ করে দেন, সেই জায়গাটাকে আরো সুন্দর করে ক্লিয়ার করে দেওয়ার জন্য আবার নতুন করে টিউটোরিয়াল দেওয়া হবে। আল্লাহ হাফেজ।